আজকের রেসিপি ভাপা ইলিশ। এটা বানানো খুবই সোজা আর খেতে ভীষণই সুস্বাদু। ভাপা ইলিশ বানানোর জন্য আমি ইলিশ মাছের 4টে পিস নিয়েছি। এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের মতো এটা ঢেকে রেখে দেব। তারপর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর নেব 2 চামচ সাদা সরষে আর 2 চামচ কালো সরষে। সরষেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা পেস্ট বানাবো। সরষেগুলো আমি দিয়ে দিলাম, আর দেব 4টে কাঁচা লঙ্কা আর সামান্য নুন। এগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়ে একটা টিফিন কৌটোয় ঢেলে নিলাম। তারপর সামান্য নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশের চাকাগুলো দিয়ে দিলাম, আর দিলাম 4 চামচ সরষের তেল। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর আমি 10 মিনিটের মতো ঢেকে রাখব। কড়াইতে পানি গরম করতে দিয়েছি, পানিটা টিফিন কৌটোর ঢাকনার অনেকটা নিচে থাকতে হবে। গরম হয়ে গেলে আমি এতে একটা স্ট্যান্ড দিয়ে কৌটোটা বসিয়ে 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে টিফিন কৌটোটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে আমি দেখে নেব। দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি আপনারা এর ঝোলটা একটু পাতলা খেতে চান তাহলে সামান্য একটু পানির পরিমাণ বাড়িয়ে দেবেন। এটা একটু মাখামাখাই খেতে ভালো লাগে। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।